দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণে যুক্তরাজ্যে ধারাবাহিক বিনিয়োগ সম্মেলন করছে বিএসইসি আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় ম্যানচেস্টারে শুরু হচ্ছে এই সম্মেলনের দ্বিতীয় পর্ব এখানে পুঁজিবাজার এবং অর্থনীতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে ম্যানচেস্টার সেন্টার কনভেনশন কমপ্লেক্সের এক্সচেঞ্জ হলে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পটেন্সিয়াল ইন বাংলাদেশ শীর্ষক সম্মেলন হবে এতে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান শিবরি রুবাইতুল ইসলাম অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম উপস্থিত থাকবেন বিনিয়োগ সম্মেলনে ইউরোপের দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বিনিয়োগের সুফলগুলো তুলে ধরা হবে এর আগে গেল চৌঠা নভেম্বর লন্ডনে বিএসএসসি আয়োজিত বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত প্রবাসী এবং ফরেন ইনভেস্টারদেরকে ইন্সপায়ার করে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যদি তোমরা ইনভেস্ট করো তাহলে তোমাদের ইনভেস্টমেন্ট সিকিউর হবে এবং গভর্নমেন্ট তোমাদের ইনভেস্টমেন্ট প্রোটেক্ট করবে এবং যদি ইনভেস্ট করে যে প্রফিট এবং সে ইনভেস্টমেন্ট সে যে কোনো সময় সেটা রিটার্ন নিয়ে যেতে পারবে